بستان این میدان نفتی آغاز می شود. ایرانه بیلیون دلار مولر تلر خونی آبیشکار بدله جاته ایران. আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। ইরানে যেন একের পর এক বেরিয়ে আসছে আল্লাহ তাআলার নিয়ামত। সমরাস্ত্র তৈরির কাঁচামালের খনির পর এবার কয়েক বিলিয়ন ডলার মূল্যে তেলের খনির সন্ধান পেয়েছে ইরান। সম্প্রতি দেশব্যাপী ভিন্ন ভিন্ন 10টি স্থানে শেল তেলের বিশাল মজুদ আবিষ্কার করেছে ইরান। ন্যাশনাল ইরানি অয়েল কোম্পানি এই তথ্য জানিয়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন এজেন্সি AIA-এর তথ্য অনুযায়ী বিশ্বে জ্বালানি তেল মজুদে চতুর্থ শীর্ষ দেশ ইরান, আর গ্যাস মজুদে দ্বিতীয় শীর্ষ। তবে তথ্য পরিবর্তন করতে যাচ্ছে দেশটিতে বড় আকারের মজুদ সমৃদ্ধ নতুন একটি তেলক্ষেত্র। ইরানের প্রেসিডেন্টের দেয়া তথ্য অনুযায়ী নতুন এক্ষেত্রে 5,300 কোটি ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। পারমাণবিক চুক্তি নিয়ে বিরোধের জেরে তেল সমৃদ্ধ দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট নতুন এই তেলক্ষেত্র আবিষ্কারের দাবি করেছেন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে 2,400 কিলোমিটার বিস্তৃত ও 80 মিটার পর্যন্ত গভীর এটি। আহবাজ তেলক্ষেত্রের পর এটিই হবে দেশটির দ্বিতীয় শীর্ষ মজুদ সমৃদ্ধ তেলক্ষেত্র। প্রথম ক্ষেত্রে 6,500 কোটি ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। AIA-এর ওয়েবসাইটে বলা হয়েছে 2018 সালের জানুয়ারি পর্যন্ত ইরানে 15,700 কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুদ ছিল। ফলে ইরানের দাবি করা আবিষ্কৃত এ তেল ক্ষেত্রের ধারণ ক্ষমতা যদি সত্যি হয়, তাহলে এটি দেশটির জ্বালানি তেল মজুদে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশটির অর্থনৈতিক দুরবস্থাকে মজবুত করতে সাহায্য করবে। একই সঙ্গে জ্বালানি পণ্যটির মজুদে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবের পরই তৃতীয় অবস্থানে আসবে ইরান। অন্যদিকে এনার্জি জায়ান্ট বিপির প্রতিবেদন বলছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের প্রতিষ্ঠাতা দেশ ইরানে বর্তমানে 15,560 কোটি ব্যারেল জ্বালানি তেল মজুত রয়েছে। নতুন করে আবিষ্কৃত এই তেলক্ষেত্র দেশটির মোট রিজার্ভকে 34% বাড়িয়ে দেবে। এর আগে গত মাসে $4,000 কোটি আয় আসতে পারে এমন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার ঘোষণা দিয়েছিলেন রুহানি। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় দীর্ঘদিন ধরে দেশটির অর্থনীতি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ তেল অর্থনীতি নির্ভর দেশটিতে জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থার মধ্যে নতুন এ তেলক্ষেত্র আবিষ্কারকে জনগণের জন্য সরকারের পক্ষ থেকে বিরাট উপহার হিসেবে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। নতুন তেলক্ষেত্রের মধ্য দিয়ে ইরানের অর্থনীতি চাঙ্গা হতে পারে। মার্কিন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও জ্বালানি তেলের উপর নির্ভর করে অর্থনীতি চাঙ্গা হওয়ার এই সম্ভাবনায় বাইডেন প্রশাসনেরও এক হাত নিতে ছাড়েননি ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা আমেরিকাকে বলতে চাই, তাদের নিষ্ঠুর ও শত্রুভাবাপন্ন আচরণের পরও আমরা সমৃদ্ধ দেশ। এর আগে ব্যাটারি তৈরির ক্ষেত্রে অতি প্রয়োজনীয় খনিজ লিথিয়ামের খনি আবিষ্কার করেছে ইরান। দেশটির পশ্চিম প্রান্তে অবস্থিত এই খনিতে বিপুল পরিমাণ লিথিয়াম মজুদ আছে বলে দাবি করেছে দেশটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে খনিটি থেকে প্রায় 8.5 মিলিয়ন টনের মতো লিথিয়াম পাওয়া যাবে। বর্তমান বিশ্বে বৈদ্যুতিক গাড়ি শিল্পের ক্রমবর্ধমান বিকাশের কারণে এই খনিজটি সাদা সোনা নামেও পরিচিত। বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় লিথিয়ামের খনি রয়েছে চিলিতে। US জিওলজিক্যাল সার্ভের হিসাব অনুযায়ী চিলির এই খনিতে প্রায় 9.2 মিলিয়ন টন লিথিয়ামের মজুত রয়েছে। তাই ইরান সরকারের দাবি যদি যথার্থ প্রমাণিত হয়, তবে হামেদান প্রদেশের খনিটি বিশ্বের লিথিয়ামের দ্বিতীয় বৃহত্তম আবিষ্কৃত খনি হিসেবে পরিচিতি পাবে। বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয়। এছাড়াও মোবাইল ফোনে পুনরায় ব্যবহারযোগ্য যে ব্যাটারি থাকে সেগুলোতেও লিথিয়াম ব্যবহার করা হয়। মোবাইল ফোন ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় যৌক্তিকভাবে লিথিয়ামের চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও গত বছর করোনা মহামারীর কারণে বৈশ্বিক সাপ্লাই চেইনে অব্যবস্থাপনা ও মূল্যস্ফীতির কারণে খনিজটির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৈদ্যুতিক গাড়ির উৎপাদনকারী দেশ চীনে এর ব্যবসা কিছুটা কমে যাওয়ায় লিথিয়ামের দামও কিছুটা কমেছে।